হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফোকাস উইথ জিনার। আপনাদের সাথে আবার হচ্ছে জিনার মিন। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমি আপনাদের মাইনক্রাফটের টিউটোরিয়াল পার্ট 1 ক্রিয়েটিভ মোডের তার দেখাবো এবং ফুল মাইনক্রাফট টিউটোরিয়ালটা দেখাবো। তো ভিডিওটা আজকে শুরু করা যাক। এর আগে বলে দিই আমরা যে কিভাবে আপনারা মাইনক্রাফট ডাউনলোড করবেন এবং কিভাবে আলট্রা শেডার্স ডাউনলোড করবেন মাত্র 3 MB-তে, সে তা নিয়ে আমরা 2টি ভিডিও বানিয়েছি। সেটার উপরে আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। ফার্স্টে দেখে নিচ্ছেন এই বাম পাশে সাইন ইন লেখা আছে, সাইন ইন করার দরকার নেই, সাইন ইন ছাড়াই খেলতে পারবেন। পাশে প্রোফাইল আছে ডান পাশে, সেই প্রোফাইলে ক্লিক করি আমরা, তাহলে আপনার এরকম এসে যাবে কয়েকজনকে দেখার জন্য। আমি অ্যালেক্স নিয়েছি। তারপর উপরে আমি সেটিংস দেখছেন, প্লেয়ের নিচে সেটিংসে ক্লিক করলে আপনারা এরকম জায়গায় চলে আসবেন। এখানে আমি কিছু কাজ বলে দিচ্ছি আপনাদেরকে। আপনার যদি মোবাইলে বসে যদি আপনারা কম্পিউটারের মতন খেলতে চান, তাহলে আপনি প্রথমে সেটিংস এসে নিচে ভিডিওতে ক্লিক করবেন। তারপর নিচে একটু স্ক্রোল ডাউন করবেন, তাহলে নিচে স্ক্রোল ডাউন করার পর পেয়ে যাবেন ইউআই প্রোফাইলে যা পকেট আছে, আপনি এখানে ক্লাসিক করে দিলে আপনার কম্পিউটারের মতন খেলতে পারবেন। আমি পকেটেই ঠিক আছি। এবং গ্লোবাল রিসোর্সেস সেটা আমি আগের ভিডিওতে বলেছি, তো এইটুকু যথেষ্ট। আমি ব্যাকে এসে প্লেতে ক্লিক করি। প্লেতে ক্লিক করার উপরে লেখা আছে ক্রিয়েট নিউ, তারপর এরকম আসবে, তারপর ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড, তারপর এরকম আসবে, তারপর উপরে ওয়ার্ল্ড নেম চাবে, আপনারা দেখতেও পারেন না দিতেও পারেন। আমি দিলাম ফান ওয়ার্ল্ড, FUNWORLD। ওকে, ফার্ম ওয়াল। তারপর এখানে সার্ভাইভাল দেওয়া আছে, আপনি সার্ভাইভাল খেলতে পারেন। এটা পার্ট 2 টিউটোরিয়াল, পরের ভিডিও দেখাবো। সার্ভাইভালে বলতে আমি এখানে ক্রিয়েটিভ করে দিচ্ছি, ক্রিয়েটিভ কন্টিনিউ। আপনি এখান থেকে নর্মাল পিচফুল ইজি হার্ড নিতে হবে, নর্মাল ঠিক আছে। তারপর আপনি যদি বোনাস একটা চেস্ট চান, ফার্স্টে তার বোনাস চেস্ট অ্যাক্টিভেট করতে পারেন, কিন্তু ক্রিয়েটিভ মোডে বোনাস চেস্টের কোনো দরকার নেই। হ্যাঁ, তারপর নিচে স্ক্রোল ডাউন করবেন, তারপর এখানে এই নিজের স্কুল এরকম একটা রেখা পেয়ে যাবেন, সেটাকে ফুল করে দেবেন একদম, তাহলে ভিলেজ খুঁজতে আপনাদেরকে মানে সুবিধা হবে। তার নিচে স্ক্রোল ডাউন করবেন, তা আপনার এখানে এই যে অ্যাক্টিভেট চিটস এরকম করে অফ থাকবে, আপনি এখানে ক্লিক করে চিটগুলো অ্যাক্টিভেট করে দেবেন, তাহলে চিট ব্যবহার করতে পারবেন। তারপর আপনারা ক্রিয়েটে বাম পাশে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে আপনার ওয়ার্ল্ড ক্রিয়েট হতে থাকবে। এখানে এই লাইনটি ফুল হয়ে নিক, বেশি টাইম লাগে না এতে। আর আপনাদেরকে আগের আমি 2টো ভিডিও তো বলে দিয়েছিলাম, এগুলো আমি অফলাইনে খেলছি, আমি একদম ফুললি অফলাইন, কোনো কিছু নাই, ফুললি অফলাইন খেলছি আমি এটা। এসে গেছে। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কন্ট্রোলগুলো, এই বাম পাশে দেখছেন এগুলো ইসের জন্য, মুভমেন্টের জন্য। আর মাঝখানে যে দেখছেন এটা হচ্ছে বসার জন্য এরকম করে। আর পাশে যে জাম্প, এটা জাম্পের অপশন থেকে পরপর যাতে 2টো ক্লিক দেওয়ার উপরে উঠে যাবে, এরকম করে ক্লিক করে আপনি এখানে উঠতে পারবেন। এই যে এখানে উঠতে পারবেন, একদম মজায় উঠতে পারবেন। হ্যাঁ, তখন আমরা এখানে ঘর বানাতে হবে, এখানে কোনো লাইফ নেই, আনলিমিটেড খেলতে পারবেন। নিচে যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এরকম এরকম আসবে, তখন ফার্স্টে আপনার বডি আর্মরটা সুন্দর দেখানোর জন্য ফার্স্টে এই যে তলোয়ার এগুলো অপশনে যাবেন, তারপর এখানে হেলমেট, ডায়মন্ড হেলমেট, তারপর আর্মর প্যান্ট কি এটা, তারপর চপ্পল, তারপর একটা শিল্ড নিয়ে নিই, শিল্ড, তারপর এখানে তলোয়ারই নিয়ে নেব, একটা ডায়মন্ড তলোয়ার, এটাও আমার হয়ে গেছে, এটা কি যথেষ্ট, এই সুন্দর দেখানোর জন্য এটা যথেষ্ট। এখন আমি আপনাদের দেখানোর জন্য একটা বিল ঘর বানাচ্ছি, ঘরের জন্য আমার লাগবে আবার একই জায়গায় যাই, তারপর এখানে আমাদেরকে যেতে হবে হচ্ছে এই মাটির অপশনে, তারপর এরকম আসবে। আমি এই সিম্বলটা ঘর বানাচ্ছি, আপনি অন্যান্য ডিজাইনও করতে পারবেন। আমি কিছু নিয়ে নিচ্ছি সামগ্রী,
দাঁড়া না, একটু নিয়ে নিচ্ছে। ওকে, না যথেষ্ট না, একটুখানি নিই। ওকে, একটা দরজা লাগবে, দরজা ছাড়া হয় কিভাবে ভুলেই গেছি। না, ওটা ভালো দরজা নিব। ওকে, একটা গ্লাস নিলাম আমি, আর কিছু লাগে না। হ্যাঁ, বেড লাগবে, বেড। বেডের অপশনে গিয়ে বেডে ক্লিক করে আমি একটা রেড বেড নিয়ে নিলাম। তো এটা ক্রাফটিং টেবিলের কোনো দরকার নেই, ওর কিছু আপনার জন্য আনলিমিটেড আছে, আর কোনো কিছু দরকার নেই, আমি এটা নিয়ে নিলাম। ক্রাফটিং টেবিল লাগবে, আর একটা চেস্ট লাগবে, ওটা আমার রাখার জন্য জায়গা নেই, এটা পরে রাখতেছি আমি। ফার্স্টে আমি একটা কাঠের টুকরো নিলাম, ওক লগ। এখন এখান থেকে 1 2 3 4 এই পাশে গিয়ে আবার আবার রেখা সময় রেখে নেমে, ওকে 1 2 3 4 একটু বেশি দূরে নিয়ে নিছি। একটা ছোট ঘর বানাই আপাতত। হ্যাঁ, যথেষ্ট, 1 2 3 4। আরে, জায়গাটা তো ডিস্টার্ব করতে আছে, ওটার ব্যবস্থা করে নিই আমি। সেই জন্য আমি এখানে গিয়ে এটা নিয়ে নিলাম, আপনি এখান থেকে এগুলো ফিল করে দিতে পারবেন, এরকম করে ফিল করে নিই, বেশি ফিল করবো না। এই যে হয়ে গেছে, আর ফিল করার দরকার নেই। এখন আমি আমার আবার আগের অবস্থা যাই, এখানে একটু বড় নিব, 1 2 3 4, এই বরাবর লিখে 1 2 3 4। ওকে, এখন আমার এই ডিজাইন করার জন্য মাঝখান থেকে এই কাঠগুলো ব্যবহার করবো, এরকম করে। চার মানে চারটা লেয়ার কাঠের উচ্চতা বানিয়েছি, আপনারা অন্যটাও বানাতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এখানে মধ্যে যে ফুল ছিল সেটার জন্য আমার অনেক টাইম লাগবে, সেটা বানানোর জন্য চেষ্টা করবো। দেখা করেছি আমি, প্রবলেম নেই। ওকে, আবার একই জিনিস নিয়ে নিই, এখন দেওয়ালের ভিতরটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। ওকে, তোমার হয়ে গেছে মেন বেসমেন্ট। ডোর লাগাবো এবার, শেষে যাই আমি দরজাটা নিই। আমি দরজা একটা লাগাতে পারি, দুটো লাগাতে পারি, আমি দুটো লাগাই আপাতত, দেখতে দেখে দুটো লাগাবো। আমি ভিতরে যে বেসমেন্টটা করবো সেই জন্য আমি স্টোন নেবো, তারপর স্টোনটা ফিল করে দিয়ে যাবে, তারপর দরজাটা লাগাই। এই ওকে, নর্মাল ডোর, আপনারা বাটন দিয়ে দরজা খুলতে পারেন, তার জন্য আমি অন্য দরজা আছে, বেসমেন্টটা করি, তারপর ছাদ করবো। মোডে আপনি অনেক কিছু বানাতে পারবেন, সব কিছু আনলিমিটেড থাকে এখানে। ঘরের মধ্যে শুধু একটা জিনিস থাকে, এখানে রাতে বেলা হয় আর জমি আসলে কোনো অসুবিধা নেই, জমি ভয় সবচেয়ে সারাই গেলে ফিউচার স্কেলিটন, এখানে ডায়মন্ড সব আনলিমিটেড আছে। করে নেবো ফিল করে, ফিল করার পর দেখছি তো খুব সুন্দর দেখাবো দেখছে। ওকে, এমন হয়ে গেছে এখানটা। এখন এখানে পরে আমি জিনিসপত্র লাগাবো, উপরে আমি উপরে যাই, তারপর আমি এখানে যে কাঠ নিয়েছিলাম ওক স্ট্যান্ড, এগুলো আমি নিয়ে নিয়ে এরকম করে গোল করেটা সাজিয়ে নেব, ঘরটা তো দেখতে সুন্দর দেখাবে। আপনাকে আমি এখান সময় আর কিছু বলবো, যেটা আমি ঘরটা বানানোর পরে পরে আপনাকে দেখাবো, উপরে কীভাবে চিট নেবেন, তারপর অন্যান্য চিট কীভাবে অ্যাক্টিভেট করবেন, এগুলো তো জানা লাগে, নাহলে তো আপনার ফার্স্টে বললাম যে চিট চিট অ্যাক্টিভেট করার। আপনি যদি চিটটা যদি আপনি অনেকেই দেখেন যে
কমান্ড ব্লক ওদের একটা চিট দিবেন, তারপর এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু অনেকে একটা অ্যাক্টিভেট করতে পারে না অ্যাক্টিভেট করতে, কারণ ওদের চিট অ্যাক্টিভিটি নাই। তাহলে এটা হবে কী হবে, এই হয়ে গেছে। আপনি উপরে ছাদও দিতে পারেন, এখন দরকার নেই, আমরা পাশে একটু ডিজাইন করে দিই। এখন একটু নর্মাল ডিজাইন করে দিই। এই নর্মাল একটা ডিজাইন, মোটামুটি ঠিক আছে, আর কিছু না। বুঝে গেছে, এবার একটুখানি আর একটুখানি সুন্দর করবো, যার জন্য আমি এগুলো ব্যবহার করতেছি। এটা হাওয়ায় ভাসে, এগুলো সবগুলো আবার হাওয়ায় ভাসে না। এই যেই হয়ে গেছে, এবার দেখুন সুন্দর দেখাচ্ছে। ঘরের ভিতরে যাই, নেমে নিই। সামনে একটা কার্পেট দেখাতে পারেন, আপাতত কার্পেট দেখতে মানে একদম পুরো অন্ধকার, সেজন্য কিছু লাইট থাকবে। আমি দুই ধরনের লাইট ব্যবহার করবো, সাধারণত করে থাকি আমি, এইটা আর এইটা। আমি ঘরে জানলাও দেবো, এইটাই এই টর্চগুলো আমি চার কোনায় লাগাই, এই এখানে এখানে এবং এখানে। আর এই যে প্যান্ডেলগুলো আমি উপরে লাগাবো, এই যে এরকমভাবে, এই এরকমভাবেই লাগাবো। ওকে, এই আমার ঘর আলোতে থাকতে ভালো লাগে ঘরে। আবার আমার দরজা কই, এখানে কিছু একটা গ্যাঞ্জাম হয়েছে, সেই জন্য এখানে ভুলভাবে সেট হয়েছে, সেই জন্য আমি এখান থেকে আবার ঠিক করে সাজিয়ে দিয়ে তাকে। এই যে দেখুন একদম সমান সমানে বসে গেছে। ওই আবার এখানেও একটা হয়েছে, এরকম করে ঠিক করে নিতে পারেন আপনারা, আমার ভুল হয়ে গেছে। সেই জন্য আমার একবার বেড নিতে হবে। বেডের জন্য আমাদেরকে একটা প্লেস খুঁজতে হবে, এই প্লেসটা নিলাম আমার। এই যে এখানে এই জায়গায় আর এই জায়গায়, মানে এই ঘর আর এই ঘর, সামনে থেকে দুটো ঘর, পরে এটা করে সেট করতে হবে। আমরা যদি এখানে যেটা সেট হবে না, এইখানে সেট করলে এটা সেট হবে। এখানে একটা বড়ো বেড, সুপার বড়ো বেড, আমি একটা বেডই রাখবো আপাতত। রাখার পর আপনাদেরকে ক্রাফটিং টেবিল নেবো আর একটা চেস্ট নেবো। ক্রাফটিং টেবিল অ্যান্ড চেস্ট, চেস্ট এবং একটা ব্লাস্ট ফার্নেস। ওকে হলো কি, হ্যাঁ হয়ে গেছে। আমি এইটাকে আমি কোনা সাজাই, এই চেস্ট দুটোকে আমি এখানে একটা, এখানে একটা লার্জ চেস্ট এবং ফার্নেস কই, এই ফার্নেস এখানে আপনি সব গোলাতে পারবেন। আপনারা যদি একটু বই রাখতে চান, বইয়ের মতন কিছু বই না, তাহলে এগুলো ব্যবহার করতে পারেন আপনারা। এই যে এই দুটো, এই যে এই বরাবর রাখবেন কিছু, এই সিম্পল, এবং এখানে এইটা রেখে দেবেন। এই আর একটা হয়ে গেছে আমার ঘরের ভিতর ডিজাইন হয়ে গেছে। তারপর আমার কিছু কাজ আছে, জানলা, জানলার জন্য আমি এখানে সার্চ অপশনে যাই, আমার নিচে স্ক্রল ডাউন করলে এই গ্লাসটা পেয়ে যাবো। এই হয়ে গেছে, আবার চারটা করে গ্লাস ভাঙবো আমি, এক দুই তিন চার, রাত হয়ে গেছে। ওই দেখুন চাঁদ হচ্ছে। ওকে, এখান থেকে চারটা ফাটাবো, সূর্য আর চাঁদ ভালো ছন্দ। ওকে, আপনারা এখানে শুধু সকালে মানে রাত্রেই ঘুমাতে পারবেন, অন্য সময় ঘুমাতে পারবেন না। আমার আর কিছু বাকি আছে না, আর কিছু বাকি নেই, রাত হয়ে গেছে। এখন আমার ঘুমিয়ে দেখাচ্ছি, এই দেখুন। গুড মর্নিং, এই আমি গুড মর্নিং মজার জন্য বলে আপনাকে বলেছিলাম উপরে দেখাবে। উপরে যে আপনি পজের বাটন আছে, পজে গেলে আপনি এখান থেকে সেটিংস যেতে পারেন, রিউজ গেম, ফিডব্যাক, সেভেন কুইট করতে পারবেন। আমি এখন কিছু করে রিউজ গেম, উপরে চ্যাটের একটা অপশন আছে, পাশেই চ্যাটে অপশন দিলে আপনি এখানে চিট অ্যাক্টিভেট করতে পারবেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখান থেকে একটা সরিয়ে, এপাশে আমার ইনভার্টরি আছে, ইনভার্টরিতে আমি এটা সরিয়ে দিলাম। এবং আমি ব্লক, ই ব্লক আনো, কমান্ড ব্লক, কমান্ড ব্লক আনার জন্য এরকম করে ব্যবহার করি আমি, আপনারা দেখবেন এসে যাবে। আপনি যদি ওটা যদি অ্যাক্টিভেট না থাকে এটা আসবে না। গিফ আপনাকে আগে দেখাবো, আগে দেখাবো হচ্ছে সেটিংস, একটা সেটিংসে গেলাম আমি, আমি এটা
অফ করে দিব, দেখবেন এটা হবে না। কোথায় যান, ঠিক আছে নিচে স্ক্রল ডাউন করি আমি, এই যে অ্যাক্টিভেট চিট এটা অফ করে দিলাম আমি, অফ। এখন আমি টাইপ করি, আমি দেখবো আমি একই জিনিস টাইপ করবো কিন্তু হবে না। গিভ GIVE সরি স্ল্যাশ গিভ অ্যাট দ্য রেট পি কমান্ড COMMAND কমান্ড ব্লক BLOCK ব্লক আর নেক্সট দেখুন চেস্ট আর এনেবল ইন দিস লেভেল বলে দিয়েছে, কারণ লেভেলটা ঠিক মতন নেই। আবার সেটিংসে যাই আমি, গিয়ে আপনাদেরকে এটা আমি এনেবেল করে দিচ্ছি, দেখবেন এটা একই জিনিস লিখছি কিন্তু এটা হবে ইটস এবেল। এবার রুলস গেম উপরে লিখি আমি স্ল্যাশ গিফ অ্যাট দ্য রেট পি COMMAND কমান্ড ব্লক BLOCK নেক্সট। ওই দেখো আমার কমান্ড ব্লক এসে গেছে, এই দেখুন আমার কমান্ড ব্লক এসে গেছে, দেখেছেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে থাকে একটি লাইক করবেন, ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুর মাঝখানে শেয়ার করবেন, এবং ভিডিওটা কেমন হয়েছে সেই বিষয়ে একটা কমেন্ট করবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন যাতে আপনারা আমাদের লেটেস্ট ভিডিও সবার আগেই পেতে পারেন। তো আজকের জন্য গুড বাই।